ক্লাস নাইন। আগের দিনে আমরা মানুষের পৌষ্টিকতন্ত্রের পৌষ্টিক নালী সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব যে পৌষ্টিক গ্রন্থি কি কি আছে আমাদের পৌষ্টিকতন্ত্রে। তাহলে মুখগহ্বর থেকেই শুরু করা যাক। মুখগহ্বরে যে পৌষ্টিক গ্রন্থি আছে তার নাম হচ্ছে লালাগ্রন্থি, এবং এই লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে তিন জোড়া। তিন জোড়া লালাগ্রন্থি কি কি? যেমন আমাদের জিভের নিচে আগের দিনে বলেছিলাম এক জোড়া লালাগ্রন্থি আছে, তাকে বলছে সাব লিঙ্গুয়াল। আমাদের চোয়ালের দুপাশে আছে সাব ম্যান্ডিবুলার, আর আরেকটু পিছনের দিকে আছে প্যারোটিড গ্রন্থি। তো এই গ্রন্থিগুলো থেকে লালা রস নিঃসৃত হয়, যেটাকে আমরা মানে সহজ কথায় বা সোজা বাংলায় থুতু বলে থাকি, সেগুলো সবটাই লালা রস। এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে কিছু উৎসেচক থাকে, মেনলি টায়ালিন। হ্যাঁ, এই উৎসেচকটা আমাদের শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। এছাড়া লাইসোজাইম থাকে, যেটা জীবাণুনাশক হিসেবে কাজ করে। এই সমস্তগুলো পাওয়া যায়। এবার লালাগ্রন্থির পরের যে গ্রন্থিটা, সেটা হচ্ছে পাকস্থলীতে অবস্থিত পাকগ্রন্থি। তো পাকগ্রন্থিতে দুরকম গ্রন্থি আছে, একটা হচ্ছে অক্সান্ট্রিক গ্রন্থি আর একটা হচ্ছে পেপটিক গ্রন্থি। অক্সান্ট্রিক গ্রন্থি থেকে HCL নিঃসৃত হয়। তোমরা নাম শুনে থাকবে, আর এর আগেও বলেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এটা এই অক্সান্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর একটা হচ্ছে পেপটিক গ্রন্থি, এখান থেকে পেপসিনোজেন নিঃসৃত হয়। এখানে একটা কথা বলে রাখি, পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়, কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক এখানে হয় না। হ্যাঁ, এরপরে আমরা যাব ক্ষুদ্রান্ডে। ক্ষুদ্রান্ডে ডান দিকে যুক্ত আছে পিত্তনালী, তারপরে পিত্তথলি ডিওডিনাম অংশের সঙ্গে ক্ষুদ্রান্ডের। আর এই পিত্তথলিতে পিত্তরস জমা হয়। এই পিত্তরসটা কোথায় থেকে আসে? এটা আমাদের উদর গহ্বরের ডান দিকে একেবারে মধ্যচ্ছদা পর্দার নিচে অবস্থিত একটা বড় গ্রন্থি, সারা মানে আমাদের শরীরের সব থেকে বড় গ্রন্থি, সেটা হচ্ছে যকৃৎ। এই যকৃৎ থেকে যে রসটা নিঃসৃত হয় নীলাভ সবুজ হলুদ বর্ণের, হ্যাঁ সবজেটে হলুদ আর কি, সেই রসটা হচ্ছে পিত্তরস। পিত্তরসের মধ্যে কি থাকে? পিত্তরসের মধ্যে পিত্ত লবণ থাকে, এবং এইটা ফ্যাট পরিপাকে সাহায্য করে। এখানে একটা কথা বলি, পিত্তরসের মধ্যে কোনো উৎসেচক থাকে না, ঠিক আছে? পিত্ত লবণ যেটা বললাম সেটা ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সহায়তা করে। এবার ডিওডিনামের বাঁ দিকে পাতার মতো একটা অংশ আছে, পাতার মতো অংশটাকে বলা হচ্ছে অগ্ন্যাশয় গ্রন্থি। অগ্ন্যাশয় গ্রন্থি থেকে তিন রকমের উৎসেচক ক্ষরিত হয়, কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক, ফ্যাট ভঙ্গক উৎসেচক এবং প্রোটিন ভঙ্গক উৎসেচক। তিন ধরনের খাবারকে হজম করবার জন্যে যে উৎসেচক দরকার সেগুলো এই অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয়ে ডিওডিনাম অংশে আসে এবং খাবারের সঙ্গে মিশে সেটাকে পরিপাকে সাহায্য করে। ক্ষুদ্রান্ধ্র, ক্ষুদ্রান্ধ্র একটা মানে বিশাল অংশ পরিপাক নালী। এখানেও কিছু কিছু গ্রন্থি আছে যেখান থেকে উৎসেচক ক্ষরিত হয়। সেই উৎসেচকগুলো গ্রন্থিগুলো কি নাম? ব্রুনার গ্রন্থি আর লাইবার কুনের গ্রন্থি। ব্রুনার গ্রন্থি এবং লাইবার কুনের গ্রন্থি। আর এই ক্ষুদ্রান্ধ্র থেকে যে পাচক রস নিঃসৃত হয় সেটাকে বলা হচ্ছে আন্ত্রিক রস। এখানেও কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব ধরনের খাবার পরিপাক করবার উৎসেচক নিঃসৃত হয়। এবং এই দেখো পাকস্থলী, ক্ষুদ্রান্ধ্র, অগ্ন্যাশয়, যকৃৎ এই সমস্ত জায়গা থেকে সব যে রস নিঃসৃত হচ্ছে উৎসেচকগুলো সব খাবারের সঙ্গে মিশে গিয়ে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সবাইকে পরিপাক করছে। করার পর সেটা আবার ক্ষুদ্রান্ধ্রেই শোষিত হচ্ছে ভিলাই কোষের মাধ্যমে। এক ধরনের প্রবর্ধক থাকে, এই প্রবর্ধকগুলোকে বলা হচ্ছে ভিলাই। এই ভিলাইয়ের মাধ্যমে এই খাবারগুলো মানে সব শোষিত হয়, শোষিত হয়ে
আমাদের রক্তে চলে যায় আর অপাচ্য অংশটা বিয়োদণ্ডে চলে যায়। হলো, এইবার এই যে এত ধর এতক্ষণ ধরে বললাম এখান থেকে উচ্ছেচক্ষরিত হয়, এখান থেকে ওই উচ্ছেচক্ষরিত হয়, সেইগুলো কিভাবে খাবারের ওপর কাজ করে সেইটা আমাদের জানতে হবে। আচ্ছা, তার আগে এখানে একটা আমাদের দাঁত সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া ভালো। আমাদের দাঁত, তোমরা জানো, দু পাটি দাঁত আছে, উপরের চোয়ালে এক পাটি আর নিচের চোয়ালে এক পাটি। পূর্ণাঙ্গ যারা তাদের ক্ষেত্রে আমরা 32টা দেখতে পাই। আচ্ছা, দাঁতের মাঝখানে দেখবে একদম সামনে দুটো দাঁত সবসময় একই রকম হয়। হ্যাঁ, এবার আমাদের সুবিধার জন্য, আলোচনা সুবিধার জন্য আমরা দাঁতের এই যে মাঝখানে দুটো একই রকম দাঁত আছে তার একটা ভাগ নিচ্ছি, দিয়ে একটা চোয়ালের দিকে আমরা দেখি যে কি কি দাঁত আছে। তাহলে প্রথমে একটা দাঁত দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ইনসিসার। ঠিক আছে, ইনসিসারের সংখ্যা কত? 2। পরে আছে কেনিয়ান। কেনিয়ান মানে দেখবে একটা ছুঁচলো মতো দাঁত আছে। হ্যাঁ, এই দাঁতে মানে দুটো দাঁতের পরে এই ছুঁচলো মতো দাঁতটা পাবে, এই দাঁতটাকে বলা হচ্ছে ক্যানিয়ান দাঁত। এটা মাংসাশী প্রাণী যারা তাদের ক্ষেত্রে অনেক বড় এবং সুচালু থাকে, এবং এটা যেহেতু ওরা শিকার ধরে সেই জন্যে শিকার ধরতে এবং মাংস ছিঁড়ে খেতে এটা সাহায্য করে। হ্যাঁ, তাদের দেখবে চারটে বড় বড় বাঁকানো একদম সুচালু দাঁত আছে, ওইগুলো হচ্ছে ক্যানাইন। কিন্তু আমরা যেহেতু মাংসাশী প্রাণী বলবো না, আমরা হচ্ছে কি বলবো, অমনিভোরাস। অমনিভোরাস মানে শাক পাতাও খায় এবং আমিষও খায়। ঠিক আছে, তো ওই ক্যানাইন দাঁতের সংখ্যা আছে 1টি। তারপর আছে প্রিমোলার, প্রিমোলারের সংখ্যা 2, মানে ক্যানাইনের পরের দুটো দাঁত। আর তারপরে হচ্ছে মোলার, মানে পেশক অর্থাৎ মাড়ির যে দাঁত, তার সংখ্যা হচ্ছে 3। তাহলে যোগ করে দেখো কত হলো। আমরা ইনসিসর পেলাম 2, ক্যানাইন পেলাম 1টা, 3টে, প্রিমোলার পেলাম 2, তাহলে কটা হলো? 3 আর 2 5, আর মোলার হচ্ছে 3টে, তাহলে কত হলো? 8, তাই তো? এবার 8কে 2 দিয়ে গুণ করলে 16, অর্থাৎ নিচের পাটির দাঁতের সংখ্যা হলো 16। এই রকমই একই রকম সেট আবার উপরের চোয়ালেও আছে, সেখানেও 16টা দাঁত আছে, তাহলে মোট মিলিয়ে 32 হয়ে গেল। ঠিক আছে, এবার সামনের যে প্রিমোলার ইনসিসার দাঁত, এগুলো কী করে খাবারকে মানে কামড়ে ধরতে বা কামড়াতে সাহায্য করে। ক্যানাইন দাঁত কাটতে, খাবারকে কাটতে সাহায্য করে। আর প্রিমোলার মোলার এরা কী করে খাবারটাকে চিবিয়ে ছোট ছোট কণাতে পরিণত করতে সাহায্য করে, এবং আমাদের মুখে যে লালা রস ক্ষরিত হয় তার সঙ্গে মিশতে দাঁত এবং জিভ দুজন মিলে একসঙ্গে কাজ করে সেটাকে এই লালা মিশ্রিত একটা মন্ডে পরিণত করে, যেটা আমরা গলদ্ধকরণের মাধ্যমে পাকস্থলীতে পাঠাই। ঠিক আছে, এতদূর এই ভিডিওটাতে থাক, পরের ভিডিওটাতে আমরা বিভিন্ন পাচক রস বা উচ্ছেচক কীভাবে কোন খাবারের ওপরে কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করবো।